এই দোয়াটা ভাই কেউ কখনো ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাকে যখন বুঝজ্ঞান দিয়েছেন এই দোয়ার কথা যখন আমি জেনেছি বহু আগে থেকে আমার তখন কৈশোর ছিল আমি তখন ছাত্র ছিলাম তখন থেকে এই দোয়া আমি নিয়মিত পড়তাম। বিশেষ করে যারা অবিবাহিত আছেন আল্লাহ যেন ভালো জীবন সঙ্গিনী মিলায় দেয়, যে সমস্ত বোনরা আছেন ভালো জীবন সঙ্গী যেন আল্লাহ মিলায় দেয়, এই দোয়াটা অন্তর অন্তঃস্থল থেকে পড়বেন। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া তো করে, নিজের স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তান সন্ততির জন্য, নাতিপুতির জন্য, বংশধরের জন্য দোয়া করে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আমাদের রব, আমাদের জীবন সঙ্গী হিসেবে যাদেরকে দিবেন বা যে আছে এবং আমাদের সন্তান যে আছে বা আসবে, এই সন্তান সন্ততি এবং জীবন সঙ্গী এমন যেন হয় যে আমাদের তাদেরকে দেখলে নয়ন জুড়ে যায়। আল্লাহর ভাষা দেখেন, আল্লাহ বলেছেন জীবন সঙ্গী সন্তানকে এমন করে দেন যেন তাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যায়। চোখ জুড়ানো সন্তান, চোখ জুড়ানো স্বামী, চোখ জুড়ানো স্ত্রীর মানে বুঝেন, এটার মানে হলো সব দিক থেকে পারফেক্ট হবে, কোনো দিক থেকে ত্রুটি হবে না। আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে দেখতে চমৎকার, ফুটফুটে সুন্দর, সাদা, সব ঠিকঠাক, কিন্তু কিন্তু সে প্যারালাইজড। তাহলে তার এই ফুটফুটে দেখতে সুন্দর হওয়ার কোনো মূল্য আছে? এটা দেখলে আপনার চোখ জুড়াবে? হয়তো আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন প্যারালাইজড না, সুস্থ সবল, দাঁড়াতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, সবই ঠিক আছে, কিন্তু সে সে কর্মজীবনে ব্যর্থ, কোনো ক্ষেত্রে আগাতে পারে না, পড়ালেখা ভালো না, কাজে ভালো না, এই সন্তান আপনার চোখ জুড়াবে না। আপনাকে আল্লাহ কোনো সন্তান দিয়েছে হয়তো এই দিক থেকেও ভালো, কিন্তু সে হয়তো অমানুষ হয়েছে, ভুল পথে চলে গেছে, আপনি তাকে দেখলে চোখ জুড়াবে না আপনার। ভাইরা আমার, চোখ জুড়ানো এমন একটা কথা যে যাকে দেখলে সার্বিকভাবে আমার ভালো লাগা কাজ করবে, অর্থাৎ সব দিক থেকে সে পারফেক্ট হবে। এই জন্য পরিবারের সদস্যদের জন্য দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আমরা সবাই হয় বাবা আর না হলে বাবা হব, হয় আমাদের পরিবার আছে আর না হলে হবে ইনশা। অতএব আমরা সবাই দোয়াটা পড়ি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শেষ বাক্যের অর্থ হলো আল্লাহ আমাদের পুরো পরিবারকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। দুনিয়াতে মানুষ নেতা হওয়ার চেষ্টা করে, অনেক কিছুর জন্য চেষ্টা করে, আল্লাহ আপনার কাছে আমরা চাই আমরা যেন আল্লাহ ভীরু, আল্লাহ আপনার খাঁটি বান্দাদের মধ্যে লিডারের পজিশনে সামনের কাতারের ভালো আল্লাহ ভীরু মানুষ যেন হতে পারি, মুত্তাকিদের ইমাম যেন হতে পারি। এই দোয়াটা ভাই কেউ কখনো ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাকে যখন বুঝজ্ঞান দিয়েছেন এই দোয়ার কথা যখন আমি জেনেছি বহু আগে থেকে আমার তখন কৈশোর ছিল, আমি তখন ছাত্র ছিলাম, তখন থেকে এই দোয়া আমি নিয়মিত পড়তাম। বিশেষ করে যারা অবিবাহিত আছেন আল্লাহ যেন ভালো জীবন সঙ্গিনী মিলায় দেয়, যে সমস্ত বোনরা আছেন ভালো জীবন সঙ্গী যেন আল্লাহ মিলায় দেয়, এই দোয়াটা অন্তর অন্তঃস্থল থেকে পড়বেন। সন্তানরা যেন মানুষ হয়, আমি একটা কথা বলি প্রায়, এ যুগে একজন সাধারণ গরিব মানুষ রাস্তার খেটে খাওয়া একজন দিনমজুর, তার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়া যত কঠিন, আল্লাহ কাউকে এক দুটি বা দু চারটি সন্তান দিয়েছেন, এদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা তার চাইতে কঠিন, আজকের বাস্তবতায় তার চাইতে কঠিন। এত বেশি ফিতনার আগুনের আঁচ চতুর্দিক থেকে, এটা থেকে বাঁচিয়ে সন্তানদেরকে সেফে রাখা, নিরাপদ করা বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, শিক্ষিত বানানো সহজ, এমনকি আলেম বানানো সহজ, মানুষ বানানো কঠিন। মানুষ মানুষ বোঝেন, যে সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, বাবার সামনে কথা বলতে লাজুক ভঙ্গিতে কথা বলবে, মাথা নিচু থাকবে, স্বর উঁচু হবে না, মায়ের কোনো কাজ দেখলে দৌড়ে গিয়ে ধরবে, ভাইরা আমার সে সন্তান আজ হারিয়ে গেছে সমাজ থেকে। একটা সময় ছিল, আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আমাদের যারা সিনিয়র বয়সে তারা আরো বেশি দেখেছেন, আজ আমাদের সমাজে এগুলো নাই। এক সময় আমরা দেখেছি রাস্তায় একজন সিনিয়র মানুষ আসলে, বয়সে বড় মানুষ আসলে, সে গরিব না ধনী, শিক্ষিত না অশিক্ষিত, কোন ফ্যামিলি দেখা দেখি নাই, যুবকরা কাচুমুচু হয়ে সালাম দিত, আসসালামু আলাইকুম, ছিল কি ছিল না। একটা সময় দেখতাম বাসে পাবলিক পরিবহনে উঠলে একজন মুরব্বী মানুষ উঠলে যুবকরা উঠে গিয়ে বলতো চাচা বসেন, ঠিক না বেঠিক, এখন এগুলা দেখেন পারলে চাচার কাঁধের উপরে উঠে, ঠিক না বেঠিক। আমাদের ম্যানার্স হারিয়ে গেছে এই সমাজের, মুসলমান তো বটে, হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের মধ্যে, সকল পরিবারে যে ভদ্রতা ছিল সেটা হারিয়ে গেছে, মনুষ্যত্ব নাই, শিক্ষিত অনেক হচ্ছে, মানুষ হচ্ছে না, ঠিক না বেঠিক। মানুষের মতো মানুষ যদি সন্তান বানাতে চান তাহলে রহমানের বান্দাদের 12 নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন, অনাগত সন্তানদের জন্য এবং ইতিমধ্যে আসা সন্তানদের জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما جرا পরিবারকে নিয়ে ভাবে ভাবে এবং তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে রহমানের বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই রহমানের বান্দা হতে পারলে কি লাভ হবে একে তো আল্লাহ আপনাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিলেন এই সার্টিফিকেট আপনি পেলেন আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু তারা দুনিয়াতে এই 12টা গুণ নিয়ে চলতে অনেক কষ্ট করতে হয়েছে ওই যে তর্ক থেকে আপনি এড়ায় আসছেন সবর করতে হয়েছে বিনয়ের সাথে চলতে হয়েছে সবর করতে হয়েছে এই কাজগুলো করতে গিয়ে তাদের যে কষ্ট হয়েছে এর বিনিময়ে আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রসাদ যে নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা তারা জান্নাতে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন লাভ করবে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পাবে শান্তি সালাম পাবে সেলিউট পাবে তারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জীবন কোনোভাবে পার হয়ে যাবে ভাই অনন্ত অসীমকালের জীবনে সে শান্তি নসিব হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা তারা সে জান্নাতে চিরকাল থাকবে স্থায়ীভাবে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন আমরা আবারো বলে দিচ্ছি রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্য এই 12টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো চলাফেরা বিনয়ী হবে বিনম্রতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করবে অহংকার প্রদর্শন করবে না যদিও তার প্রভাব থাকে নাম্বার 2 সে মূর্খদের সাথে তর্ক করতে যাবে না তর্ক বিতর্ক বৎসা অহেতুক এগুলো থেকে নিজেকে বাঁচাবে নাম্বার 3 সে তাহাজ্জুদের নামাজ পড়বে সব সময় না হোক মাঝে মধ্যে হলেও ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়বে লম্বা রাকাত রুকু সিজদা দিয়ে আল্লাহর সামনে দোয়া কান্নাকাটি করবে রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নাম থেকে পানা চাইবে এবং আল্লাহর কাছে বলবে যে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা আল্লাহর কাছে জাহান্নাম থেকে এভাবে পানা চাইবে রহমানের বান্দার 5 নম্বরের বৈশিষ্ট্য হলো সে মিতব্যয়ী হবে না অপচয় করবে না কৃপণতা করবে রহমানের বান্দার 6 নম্বরের বৈশিষ্ট্য হলো সে শিরক করবে না আল্লাহর সাথে তাওহিদে তাওহিদের উপরে সে প্রতিষ্ঠিত হবে রহমানের বান্দার 7 নম্বরের বৈশিষ্ট্য হলো সে মানুষ হত্যা করবে না ভ্রূণ হত্যা করবে না রহমানের বান্দার 8 নম্বরের বৈশিষ্ট্য হলো সে জেনা করবে না আজ জেনা ব্যাপক হয়ে গেছে চোখের জেনা করছেন আপনি ফেসবুক ইউটিউবে মোবাইলে বিজ্ঞাপনে বিলবোর্ডে পেপারে পত্রিকায় অপাত্র দৃষ্টিপাত করে বেগানা নারীর অশ্লীল দৃশ্য দেখে আপনি মজা নিচ্ছেন এটা চোখের জেনা আল্লাহর বান্দা রহমানের বান্দা তারা যারা জেনা করবে না এবং 9 নম্বর বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা সাক্ষ্য দিবে না এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সামাজিক সহাবস্থান বজায় রাখবে তাদের প্রতি আন্তরিক আচরণ করবে বিশেষ করে নাগরিক হিসাবে প্রতিবেশী হিসাবে সদাচরণ করবে কিন্তু তাই বলে তাদের উৎসবে সামিল হতে যাবে না রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য হলো অনর্থক কোনো কিছু দেখলে সেখানে জড়াবে না নিজেকে সেখান থেকে দূরে রাখবে 11 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে আল্লাহর আয়াতের সামনে মাথা নত করবে আল্লাহর আয়াতে কিছু পেলে সেটাকে গ্রহণ করবে রহমানের বান্দার সর্বশেষ বৈশিষ্ট্য হলো গোটা পরিবারের জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলে মাল্টিভার্সের মাহফিলে আমরা যারা একত্রিত হয়েছি যারা অনলাইনে ফেসবুক ইউটিউবে বিভিন্ন অ্যাপস মাধ্যমে আমাদের এই আলোচনা শুনবেন আল্লাহ আপনি আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আপনার স্বীকৃত কোরআন সার্টিফাইড বান্দা এবং গোলাম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন এই 12টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন ভাইরা আমার এই বৈশিষ্ট্যগুলোকে নোট করে ছোট চিরকুটে লিখে অফিসে একপাশে লাগায় রাখবেন এবং প্রতিদিন মেলাবেন যে আজকে কোন পয়েন্টটা আমার মধ্যে ঘাটতি ছিল কালকে যেন সেটা পূরণ করার চেষ্টা করি চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এভাবে না হলে ভাই এই গুণগুলো অর্জন করা যাবে না কঠিন হয়ে যাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন